দুই বিদেশি কুকুর ও দশ দেহরক্ষী নিয়ে সেলিমের পুত্র যেসব কাজ করে বেড়াতেন এলাকার মধ্যে, আজকের এই ভিডিওতে সেই সব বিষয়ে বিস্তারিত জানাবো। এই ভিডিওটি দেখলে ইরফান সেলিমের অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন। অন্যদিকে ইরফান সেলিমকে যে কারণে 10 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার আদেশ দিল আদালত, এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তা আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় আটক সাংসদ হাজি সেলিমের ছেলে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম মদ পানের পর রাতে এলাকায় ঘোরাঘুরি করত। এ সময় তার সঙ্গে থাকত 3 লাখ টাকার কেনা 2টি বিদেশি কুকুর ও 8 থেকে 10 জন দেহরক্ষী। এতদিন ইরফানের ভয়ে ভীত থাকলেও তার বাসায় র্যাবের অভিযানের পর মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। চকবাজার বড় কাটরার স্থানীয় দুই বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম রাতে মদ্যপান করত, 3 লাখ টাকায় কেনা 2টি বিদেশি কুকুর নিয়ে প্রায় সময় রাতে রাস্তায় ঘোরাঘুরি করত। সে সময় তার সঙ্গে থাকত দেহরক্ষীরাও। কাউন্সিলরকে রাস্তায় মদ্যপান অবস্থায় দেখার পর কারো কিছু বলার সাহস ছিল না। তারা আরও জানান, ইরফান বিদেশে লেখাপড়া করেছে, তার কালচারটা বিদেশি বিদেশি ছিল, এজন্য রাত হলে সে মদের মধ্যেই থাকত, মদ্য অবস্থায় বিদেশি কুকুর নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করত। রবিবার রাতে ধানমন্ডিতে সংসদ সদস্য হাজি সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলের ঘষা লাগায় তাকে বেধড়ক মারধর করেছেন গাড়ি থাকার কয়েকজন লোক। মারধরের ঘটনায় ভুক্তভোগী নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিম আহত হন। এই ঘটনায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম সহ 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিম। ওই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে 12টার দিক হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের অবস্থান শনাক্ত করে তার বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। পরে র্যাব ইরফান ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে কারাগারে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন হাজি সেলিমের পুত্র। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজি সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে কারাগারে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা এবং ব্যবহারের দায়ে ব্রাহ্মণ্য আদালত সেলিমকে 1.5 বছরের কারাদণ্ড দেন। সোমবার সন্ধ্যায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাকে এই সাজা দেন। এ সময় ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদুল ইসলামকেও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে কারাগারের নিয়ম অনুযায়ী যে কোনো নতুন বন্দীকে একটি সেলে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হয়, সে অনুযায়ী ইরফানকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিষয়টি নিশ্চিত করে ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ইরফান কারাগারে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবে।